শীতের নতুন আলু দিয়ে শিং মাছ টমেটো আলুর পাতলা ঝোল, এটা হলে আর কিছু প্রয়োজন পড়ে না আশা করি। সারা দিনের খাবার আপনার এটা দিয়ে তৃপ্তি মিটবে। তো আমি আজকে শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি পুরো শিং মাছ আলুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমি আজকে দেখিয়ে দেই আপনাদেরকে খুব সহজভাবে যেভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করি এবং আমার মায়ের হাতের রান্নাটা ফলো করে যেটা আমি রান্না করি, আজকে সেভাবে খুব ইজি ওয়েতে আপনাদেরকে এই রান্নাটা করে শেয়ার করার চেষ্টা করব। আশা করব আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ শিং মাছ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আজকেরও ব্লগ আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে শিং মাছের ঝোল রেসিপি আজকে রান্না করব আমি, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে যেটা করেছি, আমি শিং মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি এবং সুন্দর করে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন হচ্ছে এর মধ্যে আমি যেগুলো মশলাগুলো অ্যাড করব সেগুলো আপনাদেরকে উপকরণগুলো একটু দেখিয়ে দেব। তো এদিকে আমি কি কি রেডি করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে শিং মাছ আলু নতুন আলু দিয়ে আমি ঝোল রেসিপি করব, যেহেতু শীতের দিন এখন শিং মাছ আলু টমেটো ধনে পাতা এগুলো দিয়ে খেলে সেই মজা হয়। তো প্রথম আমি যেটা করব, শিং মাছের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে একটু মেখে নেব। দেন হচ্ছে গিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে এটাকে হচ্ছে আমি ফ্রাই করার জন্য চড়িয়ে দেব চুলার উপরে। আসলে আমি এটাকে আরও আগে ম্যারিনেট করে রাখতে পারতাম, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে গিয়ে আপনাদের সামনে এই জিনিসটা করার চেষ্টা করছি। আসলে যারা বিগিনার আছেন তারা অবশ্যই এই জিনিসটা ফলো করলে আপনারা ভালোভাবে ম্যারিনেট করতে পারবেন। দেন হচ্ছে আমি একটা ছোটো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো খুব ছোটো ছোটো, তো আমি এখানে সুন্দর করে আগে একটু ফ্রাই করে ফেলবো। আসলে কেউ কাঁচা মাছটাকে যদি ভুনা করতে চান, আমার রেসিপি ফলো করে আপনারা কাঁচা মাছটাকেও ভুনা করতে পারেন। আমি হচ্ছে গিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, কারণ এতে করে হলে আমাদের মাছগুলো খুব সহজে ভেঙে যাবে না। দেন হচ্ছে খুব সুন্দর করে এটা একটু কুক হয়ে থাকবে এবং শক্ত হয়ে থাকবে, যার কারণে মাছগুলো সহজে ভাঙবে না। তো যার কারণে আমি একটু আলতো হাতে এটাকে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নেব হালকা হালকা। তো দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে গিয়ে অয়েলটা পর্যাপ্ত গরম করে নিয়েছি এবং আমার ইন্ডাকশনের টেম্পারেচারটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হালকা টেম্পারেচারে রেখে হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার ইন্ডাকশনে মাছগুলো ফ্রাই করে ফেলবো, আর খুব বেশি এটাকে ওভার কুক করবো না। আমি হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে ফেলবো, কারণ হচ্ছে আমি মাছটাকে খুব বেশি ফ্রাই করতে চাচ্ছি না, কারণ এর যে স্বাদ সেটা চলে যাবে। তো যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার হচ্ছে গিয়ে মাছের কালারগুলো আমি যেভাবে রেখেছি এবং আমি এভাবে রান্নাবান্নাটা করি, কারণ আমাদের হচ্ছে মা আমাদের দাদিরা এভাবেই রান্না করেছে এবং আমাদের এই জিনিসটা অনেক বেশি ফেভারিট ছিল এবং আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। তো যার কারণে আমি এভাবেই রান্নাটা করব। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসলে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, খুব বেশি হচ্ছে গিয়ে ভাজেনি মাছটাকে। তো আপনারা এইভাবে হচ্ছে গিয়ে সব মাছগুলো ভেজে নেবেন। দেন হচ্ছে গিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে ফ্রাই প্যানটা শুকিয়ে গেলে আমি যেটা মাছ ভাজা অয়েলটা এটা আমি ফেলে দেব না, কারণ হচ্ছে গিয়ে অনেকে দেখা যায় যে মাছের অয়েলটা হয়তো ইউজ করতে চান না। আমি এই একটা কথা বলে রাখি, আসলে মাছের তেলটা দিয়ে যদি আপনি মাছটা রান্না করেন সেক্ষেত্রে মাছের ঘ্রাণটা অনেক বেশি মজার হয়ে যায় এবং খুব বেশি মজা লাগে। তো আমি এই তেলটা ওয়েস্ট না করে হচ্ছে আমি এই তেলটা অ্যাড করে দেব। প্রথমে আমি এই তেলটাই অ্যাড করব, দেন হচ্ছে আমি আরও 2-3 চামচ পরিমাণ তেলটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং আপনাদের পছন্দ অনুযায়ী তেলগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আমার স্বাদ অনুযায়ী আমি তেলগুলো অ্যাড করে নিয়েছি। তো দেন দেখতে পাচ্ছেন যে আমার অয়েল দেওয়া শেষ হয়ে গেছে, এখন অয়েলটাকে আমি গরম করে নিব। দেন হচ্ছে এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আমি হচ্ছে গিয়ে কিছু মেথির ফোড়নটা দিব। ইয়েস গাইস, আমাদের মাছের মধ্যে আমরা মেথির ফোড়নটা দিব, এতে করে মাছের স্বাদ এবং ঘ্রাণটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা একটু একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার বাসায় রান্না করেন দেখবেন এই তরকারিটা আপনারা বারবার রান্না করছেন এবং খেতে ভালো লাগছে। তো দেন হচ্ছে আমি সব মশলাগুলো একবারে হচ্ছে গিয়ে বেটে রেখেছিলাম শিলপাটাতে।
তো সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি, যার মধ্যে ছিল আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা অ্যান্ড একটু জিরা বাটা। বাস এনাফ, এইটুকু মশলা দিয়ে আমি হচ্ছে কি এটাকে ব্লেন্ড করে, সরি আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তারা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি সবসময় হচ্ছে কাঁচা মশলাটা খাওয়া পছন্দ করি, যার কারণে হচ্ছে আমি কাঁচা মশলাগুলো অ্যাড করছি। দেন হচ্ছে এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দিব আস্তে আস্তে। তো এটাকে আমি একটু কষিয়ে নেব, কারণ হচ্ছে গিয়ে প্রথম প্রথম কখনোই আপনারা মশলার সাথে কোনো এক্সট্রা ড্রাই মশলাগুলো অ্যাড করবেন না, আসলে কাঁচা মশলাটাকে একটু কুক করে নেবেন। দেন হচ্ছে তার ঘ্রাণটা চলে গেলে তারপরে মশলাগুলো অ্যাড করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো দেন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে গিয়ে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচের একটু বেশি গুঁড়া মরিচটা ইউজ করব, কারণ হচ্ছে এটা আমার বাসার মরিচ। তা আপনারা আপনাদের ঝাল বুঝে একটু অ্যাড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন হচ্ছে আমি এই মশলাগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো এবং খুব সুন্দর করে এটাকে মিক্স করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এগুলোকে একটু কষানোর জন্য আমি জলটাও অ্যাড করে দিয়েছি। তো এটা করে হচ্ছে গিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরেও কিন্তু আপনার তরকারিটা অনেক বেশি নির্ভর করবে যে আপনার তরকারির স্বাদটা কেমন হবে। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে এবং হালকা লো হিটে একটু মশলাটা আপনারা কষিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন গাইস আমার মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমার মশলার কালারও চলে এসেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থাতে আমি হচ্ছে গিয়ে আর একটু নাড়াচাড়া করে আর হালকা ভাজা ভাজা করে নেব, কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে আমার মশলায় কোনো রকমের একটুও পানি থাক, আমি এটাকে খুব সুন্দর করে কুক করে নেব। তো এটা যত মশলাটা কষাবো সুন্দরভাবে আমার তরকারির স্বাদটা কিন্তু ততগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেন হচ্ছে গিয়ে আমি এরপরে হচ্ছে এটাকে খুব সুন্দর করে কষিয়ে এর সাথে হচ্ছে প্রথমে আমি আলুটা অ্যাড করে দিব। আসলে নতুন আলু, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আলুটা এবং টমেটোটা এগুলো অ্যাড করে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 1/2 কেজি আলু এখানে অ্যাড করেছি এবং 1 পট টমেটোর চেয়ে একটু কম দিয়েছি। তো আপনারা এইভাবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন হচ্ছে গিয়ে এগুলো দিয়ে আমি আলুর সাথেই হচ্ছে টমেটোটা অ্যাড করে দিয়েছি একসাথে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আমি এবার হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু টমেটোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এটাকে খুব সুন্দর করে ভাজা করলে হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, মনে হবে যে আপনি এই তরকারি দিয়ে এখনই ভাত খেয়ে ফেলেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের তরকারির স্বাদটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে আমি এটাকে কুক করে নিচ্ছি এবং এইভাবে ভাজা ভাজা করলে আপনার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং আপনি যখন এইভাবে কষাতে থাকবেন তো নতুন আলু আপনার এমনিতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আপনাকে আর এক্সট্রাভাবে খুব বেশি একটা সিদ্ধ করতে সময় লাগবে না এবং খুব চট জলদি আপনার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এবং এরকম একটা তরকারি যদি থাকে তাহলে আপনাদের আদার্স আর কিছুই প্রয়োজন পড়বে না, আপনারা এরকম একটা তরকারি দিয়ে ভাতটা খেয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের তরকারিটা এবং আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে। তো দেন হচ্ছে যে আমি এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, আসলে আমি এটাকে ঢাকা দেইনি, খুব সুন্দর করে আগে ভাজা ভাজা করে নিয়েছি। দেন হচ্ছে এর মধ্যে আমি পানিটা অ্যাড করে দেবো, কারণ ঢাকা দিলে হয়তো আলুটা আরও বেশি সিদ্ধ হয়ে যেত, যেহেতু নতুন আলু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এক ভাপ দুই ভাপেই। তো এই জন্য আমি এখন হচ্ছে আমার পরিমাণ মতন ঝোলটা আমি অ্যাড করে দিয়েছি, পাতলা ঝোল করবো যেহেতু, সেহেতু আমি একটু পানিটা বেশি করেই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারো ইচ্ছে থাকলে ভুনা ভুনাও করতে পারেন, হালকা ঝোল মাখা মাখাও রাখতে পারেন এবং কেউ ইচ্ছে করলে হচ্ছে পাতলা ঝোলটাও করতে পারেন। বাট আমার পার্সোনালি এটা হচ্ছে পাতলা ঝোলটাই আমার অনেক বেশি পছন্দের। দেন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে একটু কুক করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন যে আমার তরকারিটা মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চেক করে দেখে নেই, তো আমি একটু তরকারিটাকে নেড়ে চেড়ে আসছি, আমি একটু চেক করে দেখে নেবো যে আসলে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। ওকে, পারফেক্ট, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি জানি খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। আপনারাও আমার মতো করে রেসিপিটি পুরো রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে গিয়ে ফাইনালি আমার শিং মাছগুলো যেগুলো আমি একটু হালকা ভেজে রেখেছিলাম এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে দেওয়ার পরে হচ্ছে আপনাকে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে করে সব দিকে আপনার মাছটা থাকে, কারণ এটাকে দিয়ে আর আপনি খুব বেশি নাড়াচাড়া করতে পারবেন না। এটা নাড়াচাড়া করতে হলে আপনাকে খুব আলতো হাতে দুই দিক দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিতে পারেন।
তো এই যে আমার তরকারিটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে এসে হচ্ছে গিয়ে কিছু কাঁচা মরিচ কেটে রেখেছি, এগুলো আমি এখানে অ্যাড করে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি জাস্ট এটা দিব আমার ফ্লেভারের জন্য, আসলে কাঁচা মরিচের ফ্লেভারটা যদি এই তরকারিতে থাকে এই তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো যার কারণে আমি হচ্ছে গিয়ে এখানে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে গিয়ে ফাইনালি আমার ফেভারিট যেটা হচ্ছে ধনে পাতা, যেটা না দিলে এই তরকারির টেস্টটা পুরোটাই আপনি পাবেন না। তো এই যে আমি ধনে পাতাটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এই তো মোটামুটি আমার তরকারি কমপ্লিট আজকের মতন। তো আমি একটু ঢাকা দিয়ে আর একটু দুই এক মিনিট রেখে দেবো, দেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এটা আমার তরকারির ফাইনাল লুক। আসলে তরকারির কালার এবং স্বাদ যেমন হয়েছে খেতেও তেমন অনেক বেশি মজার। আসলে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, একবার হলে এভাবে ট্রাই করে আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের তরকারিটা অনেক বেশি টেস্ট ছিল এবং আমি এই তরকারি দিয়ে মোটামুটি খাবার দাওয়া সেরে ফেলেছি এবং এর সাথে আমার আর কিছুই প্রয়োজন পড়ে না। আসলে এরকম পাতলা ঝোল হলে খেতে যেমন ভালো লাগে তেমন মুখের স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।